আপনারা এই দেশকে যদি আজকে বিশ্বের একটা বিস্ময় সৃষ্টি করতে চান যেই বাংলাদেশ ছিল গরিব বাংলাদেশ যেই বাংলাদেশকে বলা হয়েছিল তলাবিহীন ঝুড়ি সেই বাংলাদেশ এখন আমেরিকাই বলছে তলাবিহীন ঝুড়ি নয় আমাদের ঝুড়ি এখন ভরে উঠতে পড়ছে আমেরিকা বলছে যেই বাংলাদেশকে এত ঘৃণা করা হয়েছিল যেটি গরিব দেশ এই গরিব দেশ হিসেবে চিহ্নিত ছিল সেই এখন আর গরিব দেশ সম্পূর্ণ দেশ নয় এখন উন্নয়নশীল বাংলাদেশ উন্নীত হয়েছে এই বাংলাদেশ এখন আমরা এগিয়ে চলেছি উদ্ধার থেকে একটা উন্নত বাংলাদেশের দিকে এই বাংলাদেশ যাতে উন্নয়নের দিকে না যেতে পারে তার জন্য আজকে বাংলাদেশের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল এবং এর সঙ্গে যারা বিদেশিরা এদের সঙ্গে যুক্ত হয়েছিল তারা সম্মিলিতভাবে এখন আমাদের দুটো ষড়যন্ত্র করছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে আজকে জনগণের কাছে এই আহ্বান জানাতে চাই শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকে 2041 সালের আগে এই বাংলাদেশ একটু উন্নত বাংলাদেশ হবে এই বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ হবে বাংলার মানুষ না খেয়ে থাকবে না একের পর এক রাস্তাঘাট ব্রিজ কালভার্ট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির ইত্যাদি উন্নয়ন হবে এবং বাংলার দেশের মানুষের যে নৈতিক যে যে সমস্ত চাহিদা রয়েছে সেগুলো পূরণ হবে এবং আমাদের এই বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটা বিস্ময় সৃষ্টি করবে এটা মনে রাখতে হবে আরেকটি কথা হলো যে আজকে যারা এই যে আজকে ভেঙচি দিচ্ছে বিএনপি মাঝে মাঝে ভেঙচি দেয় ভেঙচি দেবে বানরের ভেঙচি দেয় আমি ভয় পায় না ওই দাঁত ফেটে দিয়ে বাংলাদেশের সর্বপ্রাচীন দল আওয়ামী যারা বারবার ক্ষমতায় এসেছে আপনাদের ভেঙচিতে আওয়ামী ভয় পাবে না আবার আপনারা উপরে ফেলতে চান আওয়ামী লীগ উপরে ফেলতে চান আওয়ামী লীগের শেকড় মাটিতে নয় আওয়ামী লীগের শেকড় মানুষের হৃদয়ের মধ্যে পতিত যার টেনে উপরে ফেলা যায় না সুতরাং আপনাদের এই চেষ্টাটা সাবিত হবে এই চেষ্টা করে কোনো লাভ হবে না আমি আর কথা বলাতে চাই না দীর্ঘক্ষণ আপনার বক্তব্য শুনেছেন আমি জানি না আপনাদের কতটুকু আমি বক্তব্য দিতে পেরেছি তবে চেষ্টা করেছি আমি যাবার বেলায় আপনাদের কাছে আহ্বান জানিয়ে চাই এবং আমাদের পক্ষের সবটুকু সাহস দিয়ে কণ্ঠের সবটুকু শক্তি দিয়ে আমার সঙ্গে একবার আওয়াজ তুলুন জয় বাংলা জয় বাংলা